सुनर आजन चल नमाज चाल चल नमाज चाल मस्जिद रोए सुनर आजन चल नमाज चाल चल नमाज चाल दोके पाबी शांत नाद राके पाबी बाल चल नमाज चाल हादर कादर वशिलाद नमाज करे से कादा खाज ना तहरे देह देह ना तो जिने दिन गोरी अरे राजा हादर कादर वशिलाद नमाज करे से कादा खाज न तहरे देह देह ना तो जिने दिन गोरी अरे राजा तहर आज बारी रख बे बहल चल नमाज चाल महिला माटे लगल जा पर देह मानर माझे साप हवे सब दहरा बीत जमी जाई नमाज रोजगार तुह कर बे दादी आके रातर पाल चल नमाज चाल अल्लाह बंदा बाबा अपनार मारे हाँचे सेराली खा प्रतिदिन आसरेर नमाजेर पर बेरिये जाए एकटा हिंदू ग्रामे दिए जाच्छिल ओई हिंदू ग्राम दिए जेते जेते चौदह बछरेर फुटफुटा लावण्यमय चेहरा अपनार अधिकारी एकजन महिला देखते पेये गेल बाबा ओई महिला দেখে বাচ্চা আপনার বড় হয়েছে আপনার প্রধানমন্ত্রী সেরারি খার মনটা বিগড়ে গেল মনটা যেন পাগল হয়ে গেল ডাক দিয়ে বলল এ আপনার বড় হয়েছে লবণময় চেহারার অধিকারী এ আপনার মহিলা কোথায় বাড়ি বলে আমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন ওখানটা বাপের নাম বলে লাল মিয়া বলে তোর নাম কি বলে শকুন্তলা বলে তোর বাপকে বলবি আগামীকাল আমার যারা মন্ত্রী রয়ে যায় আমি আগামীকাল তোর বাপকে যেন হাজির দেখতে চাই মন খারাপ হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন শোনো সাতজনের মধ্যে একজন ইমাম হবে ঠিক না ঠিক আর আপনার দুই নম্বরে কারা হবে আল্লাহর নবী বলেছেন দুই নম্বরে হবে সাব্বুল্লাহ সাফি ইবাদতি রব্বিহি এই আল্লাহর বান্দা যুবকেরা তোমরা যদি আপনার ইবাদত করে আপনার বড় হও তো তোমরা আরশে আজিমের বাসিন্দা পাবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে সেই দিন নাচছে নাচছে করবে কেউ থাকবে না তিন নম্বরে কারা হবে নবী বললেন রাজনের কালু হুম্মা উল্লাকুম ফিল মসজিদ আল্লাহর যারা বান্দা হবে মসজিদকে যারা ভালোবাসবে মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকবে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে না আল্লাহর আরশে আজিমের বাসিন্দা হবে চার নাম্বার তারা হবে আল্লাহর নবী বললেন রাজুরানে তাহাব্বা আপনার মানে হচ্ছে রাজুরানে আপনার ওই ওই অবস্থায় তাহাব্বান ফিল্লাহ ইসলাম আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি একে অপরের মধ্যে ভালোবাসো আল্লাহর খাতিরে আপনার কোন স্বার্থে ভাব নাই আর কাউকে যদি ভালোবাসা নষ্ট করতে হয় আল্লাহর জন্য ভালোবাসা নষ্ট করো আর এখন বলছে আমি ওকে ভালোবাসি বলে কি বলে না একজন ছেলে ভালোবাসে মেয়েকে নিজের স্বার্থের জন্য ঠিক না রে একজন আপনার ছেলে অপর ছেলেকে ভালোবাসে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাউকে যদি খারাপ বসে নিজের আপনার হবার হচ্ছে দেহের মধ্যে করার জন্য নিজের কোনো ক্ষতি হবে বলে আল্লাহর কোরআন আপনার নবী বলল না 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 ওরে আমার উম্মত উম্মতালিরা কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জান্নাত পেয়ে যাবে আল্লাহর আরশে আজিমের বাসিন্দা হবে আর যদি আপনার ভালো না বাসতে হয় আল্লাহর জন্যই ভালোবাসতে হবে না প্রকাদ্রোহী যদি হয় ওকে ভালোবাসা চলবে না নাস্তিক যদি হয় ওকে ভালোবাসা চলবে না কাফের যদি হয় ওকে ভালোবাসা চলতে হবে না পৃথিবীর চলবে এই ব্রাহ্মণলাল মিয়া তিনি আপনার বড় হয়েছে বাড়িতে ছিলেন কেউ নাই ব্রাহ্মণের কাছে বসে আছে মেয়েটা চোদ্দ
দরখাস্ত দিয়েছে এই দেখো তুমি পত্রটা নাও তুমি তাড়াতাড়ি যাবে না হলে মন্ত্রী যদি রেগে যায় আমাদের ক্ষতি হয়ে যাবে কাউকে বলা যাবে মন্ত্রীর বিরুদ্ধে কথা দণ্ডায়মান বলে সেরানি কি বলতে চান বলতেছে ওগো ব্রাহ্মণ তোমার মেয়ের নাম শকুন্তলা বলে হ্যাঁ বলে সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছ তবে তুমি আমাকে জামাই হিসাবে গ্রহণ করো আমি তোমার মেয়েটার জন্য পাগল পারা আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই মেয়েটাকে আমার হাতে তুলে দিতে হবে বাচ্চার আপনার ভয় হয়েছে মন্ত্রী কথা বলে কথা মন্ত্রী আপনার ডাক দিয়ে বলেছে মন্ত্রী বলেছে বিবাহ করব আপনার সেরা লেখার কথা শুনে আপনার ব্রাহ্মণের দপ্তর করে চোখে পানি চলে আসলো মুসলমানদের চোখ খারাপ মুসলমানদের নজর খারাপ মুসলমানরা এই কথা বলে আল্লাহর নবী বলেছে না 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 ওরে আমার আপনার আল্লাহর নবী বললেন এই পৃথিবীর যুবকেরা কোন যদি সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে তার লাবণ্যময় চেহারা হয় ও যদি তোমাকে ডাক দেয় এসো আমার আপনার গর্ব খোলা মিটিয়ে না আর মেয়েটা যদি আপনার ডাকার পরে ছেলেটা বলে ফাকরা ইন্নি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করছি বলে ছেলেটা যদি পালিয়ে যায় আল্লাহর নবী বলেছে ওটা জান্নাতি মেহমান হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছে কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা যদি ডাক দেয় যে আমার যৌন খুদামি খাওয়ার যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করছি যদি পালিয়ে যায় ওই ছেলেটা হবে জান্নাতি কি বললাম জান্নাতি আল্লাহর আরশে আজমে ছায়া পাবে সেরানি খা পালিয়ে না যেতে হচ্ছে বলছে তোমাকে বিবাহ দিতে হবে আমি বিবাহ করতে চাই বাপের চোখ দিয়ে পানি ঝরলো সুন্দরী মেয়ের জন্ম দিয়ে বড্ড গুণা করেছি হয় না আমাদের দেশে সুন্দরী যদি কারণেই থাকে ও মেয়ে একটা ম্যাচিওর হতে পারে না বলে বাপ ম্যাচিওর হওয়ার আগে ছেলেরা তো ম্যাচিওর হয়ে বসে আছে এক্সপার্ট কে যে আদ্রেটা কে ফোন কে মিসপা কে রাস্তা ঘেরাও কে লোক পাঠিয়ে দেয় শুধু আপনার অত্যাচারে বাপ বলছে ইজ্জতের ব্যাপার আছে যাক দিয়ে দেয় বিয়ে শাদী আপনার আর পড়াশোনা করানো হয় না ঠিক না ঠিক বাবা আল্লাহ রাসূল যেটা বললেন মানতে পারলো না শের আলী খা আপনার এই অবস্থায় বললো দুদিন টাইম দিলাম আমার কাছে তোমাকে মেয়েকে হাজির করতে হবে আমি তাকে বিবাহ করব আজ থেকে হবে সে মন্ত্রীর বউ বাপ কাটতে কাটতে চলে গেল মেয়েটা আপনার কাছে গিয়ে কোনো কথা না বলে বিছানে সাত হয়ে শুয়ে গেল চিন্তায় চিন্তিত আপনার স্ত্রী জিজ্ঞাসা করে ব্রাহ্মণের স্ত্রী বলে ব্রাহ্মণ মশাই আপনার মন খারাপ কেন এত টেনশন কেন বলে সুন্দরী মেয়ের জন্ম দিয়ে বড় কোঢা করেছি এই জন্য কান্না করছি বলে আপনি এতটাই আপনার নিম্নমানের আপনার ই আপনার মন যে আপনি সুন্দরী মেয়ের জন্ম দিয়ে আপনি নিজেকে আফসোস করছেন এটা কেন করছেন বলে তা নাইবে আমাকে আজকে আপনার দিকে ছিল মন্ত্রী শের আলী খা আমার মেয়েকে বিবাহ করবে দুই দিন টাইম দিয়েছে এই জন্য আমাকে ডেকেছে সারা রাত্রি তিন মা বেটা ওই তিনজন মিলে ব্রাহ্মণী ব্রাহ্মণ আর আপনার শকুন্তলা তিনজনে কান্না করে মেয়েটা বড় চালাচ্ছিল বললো আব্বা যান আপনি তাড়াতাড়ি যান যাওয়ার পরে আপনি একটা পরিকল্পিতভাবে কোন একটা চুক্তি বের করেন কি চুক্তি বলে মন্ত্রীকে বলেন যে আমি বিটি দিব তবে বিটিটাকে এইভাবে তো দেওয়া হবে না আমি গরিব মানুষ
আমার টাকা নাই আমার পয়সা নাই তবে একটা মাস সময় দেন আমি ওকে জানো আপনার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জায়গা নিয়ে আসতে পারি এর জন্য কিছু অর্থ দাও শরীফা 50 টাকা আর সিনা বিবি শরীফা 50 টাকা আর সিনা বিবি 100 টাকা দান করেছে আল্লাহ পাক তার কবুল করে জরুর আমি তো বলল যে এই পদ্ধতিটা অবলম্বন করেন এক মাসের ভিতরে আমি এর ফায়সালা করব জরুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাল নিয়ে চললেন ব্রাহ্মণ যে বলল বাচ্চা এর আপনার সম্রাট মন্ত্রী সেরালি খান আপনি যখন চেয়েছেন আমার মেয়েকে বিবাহ করতে তবে বিবাহ দেব তবে এক মাস সময় নেবে কেন বলে আমার মেয়ে কাটা জন্য আমি আপনার মতো সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে পারি আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই সেরালি খান বলছে যাও এক মাস সময় নাও কোনো ব্যাপার নাই দরকার হয় আমার কাছে নিয়ে যাও টাকা এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল আঠাশ দিন হয়ে গেছে টাকা রোজগার হয় মেয়েটার বিশাল কেছে কি করা যায় মেয়েটা জানতো যে এই দেশের রাজা যিনি আছেন তার নাম হলো বাদশা অরঙ্গজিৎ তিনি কোনোদিন অন্যায়কে সাপোর্ট করেন না ন্যায্য বিচার করবে দিল্লির জামানজি দিল্লি ছিল বৃহস্পতিবার দিবাগত রাত্রি সুন্দরভাবে একটা প্যান্ট পরলেন কোট লাগারে মাথায় হেঁটলি একটা ঘোড়ার গোচরে বলে রাব্বা আমি আগামীকাল ফিরে আসবো আমার খোঁজাখুঁজি করবে না রাতারাতি বেরিয়ে পড়লেন দিল্লির জামে মসজিদে উঠলেন বাদশাহ ঔরঙ্গজেবের কাজ ছিল দিল্লির জামে মসজিদে জুম্মা পড়ার পরে তৃতীয় গেট দিয়ে নেমে আসতেন আর কার কি অভিযোগটা শুনে সলভ করতেন সবার এক একটা করে সমস্যার সমাধান করছেন বাদশাহ ঔরঙ্গজেব দেখে বলল বলো মা তোমার কি মেয়েরা বলছে যে আপনি আমাকে চিনতে পেরেছেন আমি একজন সিপাহী সালা আমি মেয়ে নাই আমি পুরুষ বাদশাহ ঔরঙ্গজেব বলছে শোনো আল্লাহ পাক আমার হৃদয়ের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে তুমি যে পুরুষ কি মহিলা এটা আমি জানি তুমি চিন্তা করো না সাজেদা বাবা আর স্বামী এবং মেয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে সাজেদা বাবা স্বামী আর মেয়ে মারা গেছে তার জন্য দোয়া করতে বলেছে ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ পাক তার দান কবুল করুন জরুর আমি বাদশা আপনার ঔরঙ্গজেব দেখে বললেন হে আপনার বিবি আপনার মহিলা ও আমার মা তুমি বলো কি তোমার সমস্যা বললেন বলে হুজুর আপনার বলে হয়েছে মন্ত্রী নাম হলো তার সেরানি খা আজকে পৃথিবীর জমিনে এত বড় ক্ষমতার দাপট দেখিয়ে আমি কি ভারতে বসবাস করতে পারবো না কি হয়েছে বলে আমাকে আপনার জোর করে সে বিবাহ করবে এক মাস টাইম দিয়েছিলাম আগামী আপনার বলা হয়েছে রবিবারে বিবাহ হবে আমি দুই দিন আগে আপনার কাছে হাজির হয়েছি ও বাদশা আপনার ঔরঙ্গজেব আমার ন্যায্য বিচার করে দেন বাদশা ঔরঙ্গজেব নিয়ে আসলেন বাড়িতে মেয়েটাকে বললেন গোসল করো মেয়েটাকে সুন্দরভাবে গোসল করিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়ার পরে মেয়েটার ইতিহাস শোনার পরে বললেন বলে রবিবারে বিবাহ বলে হ্যাঁ এই আপনার আল্লাহর বন্দি শুনে রেখে দাও তুমি বিবাহর আসনে বসবে আগামী রবিবার 10টার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার বিবাহ 10টার সময় হবে আমি বিবাহর আপনার স্বাদ চাখিয়ে দেব ওই আপনার সেরালি খাকে আমার রাজত্বে কেউ জোর করে আপনার কোনো অমুসলিমকে জুলুম করবে আমি চাই না আল্লাহ আদালতে আসামি হব না সুন্দর পোশাক দিলেন টাকা পয়সা দিয়ে বলল মারা তারাতে চলে যাও তোমার মাকে বলবে আমি এদিক থেকে যাব তুমি ওই দিক থেকে যাবে আসলে বসবে আমি বাদশাহজিব বললাম আমি সেরালির খান আপনার এই ব্যবস্থাপনার আমি চিরদিনের জন্য ইতিহাস বানিয়ে দেব কলঙ্ক তৈরি করতে দেব না আপনার বাদশাহ ঔরঙ্গজেব জিন্দাবির আপনার বলিয়ে কাবিল মোজা পৃথিবীর জমিনে মোজাদ্দির বাবা আল্লাহর মহান ওলি হযরত আপনার বারা হচ্ছে ঔরঙ্গজেব আলাইহি রহমাত তদ্রের রজওয়ান সকাল বারা ঘোড়ার উপরে আরোহণ করে রবিবারের দিন রওনা হলেন তবে পোশাক পরেছেন তিনি যেন একজন ফকির
সকাল থেকে বস্ত্র বিতরণ, সকাল থেকে টাকার খোঁজিগানো হচ্ছে, বাচ্চা আপনার বায়া আছে, অরঙ্গজিৎ দেখছেন টাকা পড়ে আছে, ফকির মিসকিন টাকা দিবে, বাচ্চা অরঙ্গজিৎ গেলেন, তিনি বলছে কি হচ্ছে বলে টাকা ছিটানো হচ্ছে, আজকে সম্রাটের আপনার বায়া আছে দেখে মাথা গরম, আপনার মন্ত্রী বাবা শের আলী খান বিবাহ করবে সুন্দরী মহিলা ব্রাহ্মণের মেয়েকে জোর করে বিবাহ করবে বলে এই আপনার চরণ করার জন্য মাজলুম ব্যক্তি আপনার টাকা গোটা ছিটাতেছে, বাচ্চা জাহাঙ্গীর বললেন আপনার বাচ্চা অরঙ্গজিৎ বললেন আমি টাকা কুড়িয়ে নেব না, আমাকে যদি দিতে হয় বাদশা স্বয়ং হেসে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলছে ফকিরের বেটার আবার মন্ত্রীর কাছে টাকা নিবে, কি তো চিনতে পারেনি যে বাদশা অরঙ্গজিৎ আপনার ঘরে আছে গোটা মুখ হাত ঢেকে পাগলের মতো একজন মা আমার 150 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন। আল্লাহর আপনার বলে আছে বান্দা বাদশা অরঙ্গজিৎ ছদ্মবেশে সেজে বলছে আমি অত বড় ফকির না, তবে আমি ওই ফকির না যে পড়ে থাকা টাকা পড়াবো, তোমাদের মন্ত্রী শের আলী খাঁ যদি আমাকে দেয় তবে ভিক্ষা নিব, নচ্ছে নিব না, এছাড়া আমি কিন্তু টাকা গ্রহণ করবো না। এক মন্ত্রী যে বলছেন শের আলী খাঁকে যে হুজুর শুভ দিনে বেকার অশান্তি করে লাভ নাই, এক ফকির এসেছে সবাই কুড়িয়ে নিচ্ছে, কুড়িয়ে দেবেন আপনার হাতে নেবে, তাহলে কোন লাটের ব্যাটারে বলছে যদি ওই একজন দেখেন ফকির চুল গেলে অস্কফস্ক দাড়ি আছে মুখে, তবে এক যা মানে ক্যাপাসিটি তাতে একে কাড়িয়ে দেওয়াই ভালো, দু চারটা টাকা দেন ঝামেলা মিটু আপকে চুপ ভালো। তো তাড়াতাড়ি আপনার আসলো শের আলী খাঁ টাকা দিচ্ছে, গাপ করে হাত ধরে নিয়েছে বাদশা অরঙ্গজিৎ, মুখ থেকে মেকআপটা খুলে তাকাচ্ছে বলছে শের আলী আর দেখছে তো অন্য কেউ নাই বাদশা অরঙ্গজিৎ মালায় রহমতের দোয়া, বাদশা অরঙ্গজিৎ কে দেখার পরে কাঁদছে বলে রে বাদশা অরঙ্গজিৎ আজকে আমার রাজত্বে তোর মতো একজন আপনার গাদ্দার, তোর মতো একজন জালিম, একজন অমুসলিমের উপরে অত্যাচার চালিয়ে তার মেয়েকে বিবাহ করবি, আজ উপযুক্ত শাস্তি দিয়ে তোর বিবাহ আমি তোকে আজকে শিখিয়ে দেবো, সঙ্গে সঙ্গে হাতটা কেটে আপনার নিয়ে গিয়ে বিবাহ আসনে মেয়েটার সামনে লাল মিয়ার সামনে এবং শকুন্তলার সামনে পদ্মানের দিকে আপনার নিক্ষেপ করে আপনার তরবারি দিয়ে বিখণ্ডিত করে ইতিহাসকে প্রমাণ করলেন যে আমি মুসলমান, আমার রাজত্বে অশান্তি হবে না, আমি মুসলমান, আমার রাজত্বে কোনো আপনার বেধর্মী আপনার বাড়ি হচ্ছে চুরুম মাজলুম হবে না, ইতিহাস তৈরি করে দিয়ে এ বাদশা অরঙ্গিয়া অরঙ্গজিৎ আলাইহিস রহমাতের দোয়ান তিনি আপনার বাড়ি হচ্ছে পিপাসিত অবস্থায় ওই মহিলাটাকে নিয়ে তার বাড়িতে গেলেন, ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বলছেন মা আমাকে এক গ্লাস পানি দাও, তিনি বলছেন হুজুর আপনি আমার গরিবের বাড়িতে এত বড় বাচ্চা এসেছেন আপনাকে কি খাবার দেব, পানি বলে না আমি পানি ছাড়া খাবো না, পানিটা পান করে দুই হাত দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে বলছেন আল্লাহ আমার যে দায়িত্ব পালন করতে পেরেছি এই জন্য তোমার শুকরিয়া আদায় অর্থে দুই রাকাত নামাজ পড়বো, দুই রাকাত নামাজ পড়লেন আপনার লাল মিয়া ডাক দিয়ে বলল ব্রাহ্মণ বলে হে আপনার বাচ্চা আপনি কেন পানি কেন খেলেন, আমাকে অন্য খাবার চাইতে পারতেন, বলে আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম শুক্রবারের দিন থেকে যে আমার রাজত্বে অশান্তি হবে, আমার রাজত্বে একজন মুসলিমের বদ্রুম হবে আর আমি এই রাজত্বে রাজা হয়ে থাকবো, আল্লাহর কারণে তার স্বামী হব না, তার জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত শের আলীর উপযুক্ত বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত পানি গ্রহণ করবো না, তার জন্য আমি বিচার করেছি এই জন্য তোমার বাড়িতে এক গ্লাস পানি পান করে আমার রোজা ইফতার করলাম, জোরে বলুন আর আজকে মুসলমান কে এরা টেরোরিস্ট করে, এরা এরা কি বলে এরা জুলুম করেছে বলে না বাপ আমরা মুসলমান আমাদের হাতে আইন আছে আমাদের হাতে কোরআন আছে
আমাদের হাতে হাদিস আছে আল্লাহর কোরআন আমরা পড়ি হাদিস পড়ি আল্লাহর ফার্মেসির বাবা মসজিদ বানানোর জন্য তৈরি করার জন্য এই জলসা আল্লাহর কোরআন বলেছে সূরা আপনার তো আপনার ওয়া আপনার তওবা আয়াত নাম্বার 18 আয়াতে আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুল মাসাজিদ আল্লাহ নিশ্চয় আল্লাহর ঘর তারাইবাদ করবে যারা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে ওয়াল ইয়ামিল আখিরি যারা আখিরাতে বিশ্বাস করে ওয়া আকামাস সালাতা যারা নামাজ কায়েম করে ওয়া আতাজ যাকাতা যারা যাকাত প্রদান করে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারা আল্লাহর ঘর আবাদ করবে আল্লাহর ঘর আমাদের পূজনে মাত্র পাঁচটা ব্যক্তির কাছে 5000 টাকা নিয়ে 1000 করে আছে কোন আল্লাহর বান্দা একটু চার জলদি আসবেন পারবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে যে ট্রাফিকের উপরে আলোচনা করছি সময় সাপেক্ষে আলোচনা হবে চিন্তা করবেন না আমার পরও বকিল কণ্ঠী আপনার বলে হচ্ছে যুক্তিবাদী এবং জীবনী সুরের রাজা ইজহারুল হক প্রধান বক্তা নুরী সাহেব মুজাদ্দিদি সাহেব আমাদের ওড়া হারের ভক্ত তিনি আসবেন উনিও বক্তব্য রাখবেন তবে আপনাদের কাছে আমি চাকরি স্বরূপ দু চারটি কথা বলবো আপনারা একটু চট জলদি 5000 টাকা পাঁচজন কোনো বান্দা বান্দি একটু তাড়াতাড়ি দিতে পারবেন মাত্র সময় আপনাদের 1 মিনিট দিলাম আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না কারণ টাইম অ্যান্ড টাইম ওই ফান্নান সময় কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যায় আর আপনার থাকে না ওই থিং ইজ মেন্টালি টর্চার অপেক্ষা করা মানসিক আঘাত আমি তখন চাইছিলাম না বারবার আপনারা দিচ্ছিলেন তবে এবার চেয়েছি মাত্র 5000 টাকা আপনার পাঁচজনের কাছে নিব সুবহানাল কি নাম রিংকু শেখ রিংকু শেখ একজন আমার ভাই যুবক আল্লাহ 1000 টাকা দান করেছি আল্লাহ তুমি দান কবুল করো হায়াত দারাজ করো রুজি রোজগার বরকত দাও আমি দোয়া করব আপনাদের জন্য পাঁচটা ব্যক্তির কাছে 1000 টাকা করে চেয়েছি একটু চট জলদি আসবেন ভাই একটু তাড়াতাড়ি দেখতে চাই আল্লাহর ঘরের জন্য আমার হাতে দেন কি নাম ভাই আপনার এই নাম ভাই সারওয়াল আল্লাহর বান্দা বলবো ইনশাআল্লাহ সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশা জমে ছায়া পাবে বলেছিলাম পাঁচ শ্রেণীর হয়েছে এখনো দুটো শ্রেণী বাকি আছে ইনশাআল্লাহ আজিজ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের কাছে বক্তৃতা করে যাব আল্লাহর কোরআন অনুযায়ী চলুন পৃথিবীর জমিনে মুসলমানদেরকে কেউ যদি ঠোকরা নিয়ে কথা বলে জানবেন এই ব্যক্তিটা আদি ইতিহাস জানে না নাহলে লড়েন বুধ মুসলমান হতেন না আমি বলবো লড়েন বুধের কথা বলেছিলাম মসজিদের শিলান্যাস এটাও বলবো বলেছিলাম আসুন চট জলদি আর মাদের জন্য একটা মশলা বলবো কয় প্রকারের চুরি করতে পারবে মারা কয় প্রকারের চুরি করতে পারবে মশলাটা বলে দেব আপনারা নাইটি করতে পাবেন কিনা বলে দেব বিউটি পার্লারে ঢোকে ভরো চাইতে পাবেন কিনা বলে দেব ইনশাল্লাহ এই মশলাগুলো মাদের জন্য বলে দেব মাদের জন্য সিমেন্টের বস্তা 10টা মা একটা একটা করে চট জলদি আসেন তো 2 মিনিট 500 আর আমি 500 দিয়ে 1000 দিয়ে দিলাম কি নাম বাবু শেখ বাবু শেখ দাদা 500 দাদি দাদি 500 আর আপনি দুজনে মিলে এই এই জোন ছেলে এই জোন ছেলে এই ভাই দাদির সাথে আপনাকে তুলনা করলে হবে ছেলে হয়েছে হ্যাঁ ছেলে হয়েছে আপনার আপনি হার দেন ভাই আমার দেন না আর 500 টাকা দিয়ে দিয়ে লিখেছি বাবু সুবহানাল্লাহ দাদির সাথে আপনার মিলিয়ে দিল 1000 টাকা আপনার আল্লাহ বান্দা ওনার আল্লাহ পাক হায় দাদির হায় দাঁড় করে দেখ দাদু আছে দাদু নাই আল্লাহ পাক দাদুকে যেন আপনার নসিব করতে জন্য আমি একটু চট জলদি 1 মিনিট টাইম দিব বেশি নাই গুগু পাড়া সেলিম 10 প্যাকেট সিমেন্ট দিব সুবহানাল্লাহ নারে তাকবীর ভাই সালাত 10টা করে হযরত গুগু পাড়া সেলিম সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা জরুর আল্লাহুম আমিন আল্লাহ পাক তাআলা তার কবুল করে দেয় জরুর আল্লাহুম আমিন আমি আপনাদের কাছে যেটা বলছিলাম একটু তাড়াতাড়ি আসুন আমি আপনাদেরকে বলে ইনশাআল্লাহ আজ পক্ষী দ্বারা শুরু করব মাত্র 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব বেশি নয় আসুন তাড়াতাড়ি আর আপনার চেয়েছিলেন 1000 করে চারজন একজন হয়েছে 5 জন চেয়েছিলাম তখন খুব দিছিলেন চাইছিলাম না আর এখন চাচ্ছি তো দিচ্ছেন না মা বোনরা মাত্র 1 খানা করে সিমেন্টের বস্তা 350 টাকা করে 1টা করে মুরগির আপনার ডিম যদি রেখে দেন 30 দিনে হয়ে যাবে ভালো না হবে না 1টা করে মুরগির ডিম এখন 10 টাকা তো বি এখন পোল্ট্রি ডিম গো দেশি তো পাওয়াই যায় না হ্যাঁ 1টা করে ডিম রেখে দিবেন প্রত্যেক দিন বেঁচে
এক মাস যদি না দেন আপনার কোন জায়গায় খরচা করেন হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ মাত্র এক খানকার বস্তা সব জলদি আসবে গহলা পনেলাম গাহা দাহা নিলাম মিহিলাম রজনি গন্ধা আমার শোকে মালাগ দেছি সকাল থেকে সন্ধ্যা গহলপ নিলাম গাহা দাহা নিলাম মিহিলাম রজনি গন্ধা আমার শোকে মালাগ সকাল থেকে সন্ধ্যা একবার রাতে স্বপ্নের বাবা দিয়েছি মামুরি আপনি আপনি দিলেন ভাই একটা সিমেন্টের বস্তা দেন না গো লিখে দিতে কি নাম ইসকাবুল প্রশ্ন করে রানটি কোথায় পেলে প্রশ্ন করে বীজির লরি দেগের হগরক তের কাতা বালে তাইলাল ভুলতে দাগন থেকে তোরে গাঁথলাম মালা আসো জগ পেলে পারাব নবী তোমার হাজার ফলের মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোবিন্দ বলবো বাপ আর তো 4000 টাকা দেন উৎপানে গেলে কিছু খানায় পড়ে না আগে বলেছি কিছু দিতে হবে কিছু দিতে হবে 1000 টাকা করে চেয়েছি মসজিদের অনেক কিছু বাকি কিছুই হয়নি গো শুধু ছাদ হয়ে গেছে জানালা দরজা বাকি প্লাস্টার বাকি রং বাকি কত হাজারো কাজ করেছেন আল্লাহ রাসূল বলে মাম্মানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল আল্লাহ তার জন্য একটা জান্নাতের মহল তৈরি করে দিল আসুন বাপ আপনাদের কাছে এক টাকার বস্তা চেয়েছি মা বোন একটু চরজন দিলে খান মা বোন একটু আপনারা হাত বাড়াবেন এক মাস পরে দিবেন আর বাপ আপনাদের মধ্যে কেউ নাই নগদ না থাকলে বাকি লেখা 1000 টাকা করি মাত্র 4 জন আল্লাহর বান্দা বান্দির কাছে 1000 টাকা করে দিয়েছি 5000 কি নাম আজিজুল ভাই 5000 টাকা সুবহানাল্লাহ আপনি না না ব্যবসা করছি ব্যবসা করছি না আরে তকবীর হায় সালাত মাশাআল্লাহ আলা হযরত আজিজুল ইসলাম সাহেব 5000 টাকার দাতা জোরে বল জিন্দা ভাই আমি 1000 টাকা দিয়ে 5000 দিছে গো 10000 চাইলে 10000 দিয়ে দিবে মসজিদে বিরাট কর্মী হ্যাঁ বিরাট কর্মী সুবহানাল্লাহ একটু দোয়া করুন তো সবার জন্য আল্লাহু আমিন রব্বানা জালামনা ফাসালা ওয়া ইল্লাম তাকফির লানা তাকরাহুল্লাহ লানা কুল্লাল্লাহ বিদাল খাসিরিন আল্লাহ পাক আপনার বান্দা বন্দি পৃথিবীর জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিন আল্লাহ পাক আপনার বান্দারা যারা টাকা দান করছে তাদের হায়াত দান করে দিন রুজি রোজগার দান করে দিন ব্যবসা বাণিজ্য দান করে দিন যারা পৃথিবীর জমিনে ঋণগ্রস্ত করে পরিশোধ করা তৌফিক দান করুন যারা বালা মুসিবতে ভুগছে সিফায়ে কামিলা দান করুন কন্যা দায়ে করা ভুগছে সৎপাত্রস্থ করা তৌফিক দান করুন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুমা মিন মাহাব্বাতা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা 1000 টাকা করে চেয়েছি চারজন ব্যক্তিকে হাত বাড়ান না আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব মাত্র 1000 টাকা করে চারজন আর মা 10টা মার কাছে 10খানা সিমেন্টের বস্তা এই মারা সামনে জায়গা আছে চলে আসেন সামনে চলে আসেন তাড়াতাড়ি আসুন শীতের দিন যত ঘিসা ঘিসা বসবেন
কত গরম লাগে নাকি হ্যাঁ একটু কাট করে আসবেন আপনার হাজার টাকা সুবহানাল্লাহ আপনাদের ইমাম সাহেব হাজার টাকা দিবেন কি নাম ইমাম সাহেব মাওলানা বাকি বিল্লাহ মাওলানা বাকি বিল্লাহ ও মাহফুজ দিল তো বাকি মানুষ হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেবকে ক হাজার বেতন দেন গো ৬০০০ টাকা বেতন দেন আর ১০০০ টাকা দিয়ে দিন হ্যাঁ আপনাদের ৬০০০ টাকা মানে দিন কত ২০০ টাকা আর আমরা কত একটা রাজমিস্ত্রি হলো ৫০০ হ্যাঁ তাহলে আমাদের কত দিতে হবে একটু তাড়াতাড়ি আসুন হাত বাড়ান ৫০০০ টাকা লিয়ে তো প্যাড ভরে নিয়ে ৮০০০ টাকা লেখান ১০০০০ দিয়ে দিন না ১০০০০ হবে না ৮০০০০ আপনি যদি নাও দেন তাও আমার জন্য আছে তা আমারই তো সব তা আপনারই তো সব তাই ওই জন্য তো আপনি যে দিবেন সব আমি তো দিন ৮০০০ হ্যাঁ তো যাই হোক বাপ ৮০০০ টাকা কি নাও বাবর আলী সাহেব গান গাহি নারে তকবীর নারে সালাত মাশরা কারা হযরত বাবর আলী সাহেব এক গাহি দেব দাতা জরুল জিন্দাবাদ কিন্তু দুজন দোয়া করুন আল্লাহু আমিন রব্বানা যারা মন আনফসানা ওয়াল লাম তাকফিনানা আতারাহুল্লাহ বাবা কৌলুল্লাহ বিনাল খাসিরিন আয় আল্লাহ আজিজুল ভাই আমার আপনার দান করে ৪০০০ টাকা দান কবুল করে নিন এক গাহি বাবর আলী এক দান করে ৪০০০ দান কবুল করে নিন আল্লাহ হায়াত দ্বারা করে তন্দ্রজনক করে ফর করে দিন আল্লাহ তাদের জীবনের গুনাহ গুলো মাফ করে দিন তাদের পূর্ব পুরুষেরা গহীন অন্ধকার কবরে যারা গেছে তাদের সকলকে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুমা বিল্লাহি লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে গোপনে দান করে ওই অবস্থায় হাত্তা লা তাআলামু সিমারিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি যার ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না ওই ব্যক্তিটা আল্লাহর আরশের জিমে বাসিন্দা হবে জোরে বলুন সুবহানাল্লাহ